সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন আমার পিছনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, ভিড় করছে এখানে, সবাই পবিত্র জুমার নামাজের মাধ্যমে আজকে যে 86 বছর পর আয়া সুফিয়াতে আবার নামাজ শুরু হবে সেটা অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি খুশির খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। দীর্ঘ 86 বছর পর সেই আয়া সুফিয়া মসজিদে আজকে জুমার খুতবা পড়ানো হয়েছে, এবং ধ্বনি দিয়ে, আল্লাহু আকবর ধ্বনি দিয়ে মুসলমানেরা সেখানে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি, কিভাবে তাকবীর ধ্বনি দিয়ে তারা যাচ্ছে আয়া সুফিয়া মসজিদে। চলুন দর্শক, আমরা সেই আয়া সুফিয়া মসজিদে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের মুসলমান ভাইয়েরা তারা আনন্দের সাথে কিভাবে তারা সেখানে জড়ো হয়েছে, লাখো লাখো মুসল্লি তারা মনের আনন্দে, মনের উল্লাসে তারা কিভাবে আল্লাহর জিকির আজগার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সুমধুর কোরআন তেলাওয়াত সেই আয়া সুফিয়া মসজিদ থেকে ভেসে আসতেছে। চলুন দর্শক, আমরা সেই ভিডিওটি দেখব। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন আয়া সুফিয়া আমার পিছনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, ভিড় করছে এখানে, সবাই পবিত্র জুমার নামাজের মাধ্যমে আজকে যে 86 বছর পর আয়া সুফিয়াতে আবার নামাজ শুরু হবে সেটা অপেক্ষায় আছেন। এখানে এত বেশি মানুষ, বারবার নেটওয়ার্ক ইন্টারাপ্ট হচ্ছে, এ কারণে আগের লাইভটি শেষ করা যায়নি। আয়া সুফিয়া প্রাঙ্গণে হাজার হাজার মানুষ, আপনাদেরকে যদি আমি ডিসপ্লে দেখাই, কিভাবে মানুষজন দূর থেকে দেখা যাচ্ছে, যারা ভিড় করছেন আসতে পারছেন না এই পর্যন্ত। আয়া সুফিয়া একটু দেখাতে চেষ্টা করি। আয়া সুফিয়া আমাদের সে আবেগের জায়গা, মানুষজন গতকাল রাত থেকেই এখানে এসে অপেক্ষা করছে। যতদূর চোখ যায় ততদূর কেবল মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। কড়া নিরাপত্তার মাধ্যমে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। আয়া সুফিয়ার ভিতরে আজকে কেবলমাত্র প্রেসিডেন্ট এরদোয়ান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন, এছাড়া সাধারণ মানুষ আজকে প্রবেশ করতে পারবেন বলে মনে হচ্ছে না, এত বেশি মানুষ, এবং প্রত্যেকটা গেইটে এত বেশি ভিড় করছে মানুষজন যে কোনোভাবেই থামানো আসলে সম্ভব না। ধর্মপাল মুসলমানরা আবেগপ্রবণ, তার্কিক, এবং এদেশে বিভিন্ন দেশের মুসলিমরা আছেন, তারা আসছেন পবিত্র জুমার নামাজ আদায় করার মাধ্যমে। আয়া সুফিয়ায় আবারও আজান হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, তা স্বচক্ষে দেখার জন্য এবং ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আয়া সুফিয়াকে একটু দেখাই। যতটুক চোখ যায় কেবল মানুষের ঢল দেখা যাচ্ছে। করোনা সংকট সময়ে মানুষ সর্বোচ্চ চেষ্টা করছে সোশ্যাল মাসাফে, মানে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু আসলে এই মানুষের ঢলের মাঝে এটা সম্ভব না। আপনারা দেখছেন এদিকে আমাদের অনেক মা বোনরা অপেক্ষা করছেন নামাজ পড়ার জন্য এবং এই ঐতিহাসিক দিনটির সাক্ষী হওয়ার জন্য।
فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا اكتب بربر قرآن تلاوات وتسكنه بسم الله الرحمن الرحيم আমরা আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাব মানুষের ঢল দেখানোর জন্য এখানে মানুষজন গতকাল রাত থেকে জানামাজ নিয়ে এসে অপেক্ষা করছেন আমরা এখন যে অঞ্চলটা দিয়ে যাচ্ছি যে এলাকাটা দিয়ে এলাকাটা পুরোটাই আমাদের ধর্মপ্রাণ মা বোনরা অপেক্ষা করছেন একসাথে প্রেসিডেন্ট এরদোয়ানের উপস্থিতিতে সারাতুল জুমার করার জন্য আমরা আপনাদেরকে একটা গেট দেখাতে চেষ্টা করব যেখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন ঢোকার জন্য এবং পর্যাপ্ত চেকিং এর মাধ্যমে এখানে তাদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যতটুকু চোখ যায় কেবল মানুষ আর মানুষই দেখা যাচ্ছে পর্যাপ্ত পানি নিয়ে অপেক্ষা করছেন আপনাদেরকে আইএসসিফিয়ার দূর থেকে আইএসসিফিয়ার মেম্বার দেখানোর চেষ্টা করি এ হচ্ছে সেই আবেগের প্রাণের আইএসসিফিয়া গাড়ি থেকে শুরু করে সব জায়গায় আইএসসিফিয়া নামটির সাথে আইএসসিফিয়া গ্রামে الشمس وجدت الغروب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ পুলিশ টহল দিচ্ছে হেলিকপ্টার দিয়ে তাও দেখছেন আপনারা قال أما من ظلم فسوف একটি ঐতিহাসিক দিন যে দিনে সাক্ষী হওয়ার জন্য মানুষ দুই দিন তিন দিন আগে থেকেই এখানে এসে অপেক্ষা করছেন আমরা থাকি ইস্তাম্বুল থেকে প্রায় 900-1000 কিলোমিটার দূরে আনকারাতে রাজধানীতে ওখান থেকে তিন দিন আগে এখানে এসেছি শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আপনাদেরকে একটু দেখাই গেইটে মানুষ ঢোকার জন্য কিভাবে চেষ্টা করছেন কিন্তু ভিতরে পর্যাপ্ত জায়গা না হওয়ার কারণে তাদেরকে ঢুকতে দেওয়া আসলে কঠিন এবং এই করোনার সময়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে আতুনি সুবরাল হাদিদ
حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا بشال مات أبو جي جي كان جاقا باتشن شي كان بوشي بوتشن বাংলাদেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া জাযাকাল্লাহ একজন এসে জিজ্ঞাসা করলো যে আপনার দেশ কোনটি আমি বললাম বাংলাদেশ খুব খুশি হয়েছেন এবং বলে গেলেন যে একজন মুমিন অপর মুমিনের ভাই আমরা আস্তে আস্তে আইসিপিআর আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখছেন একদম কাছ থেকে আইসিপিআরকে দেখানোর চেষ্টা করছি قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما যেহেতু এখানে আজকে প্রেসিডেন্ট রিজেপ তাইয়েফ এরদোয়ান আসবেন তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জায়গা জায়গায় চেকিং চলছে যেখানে চেকিং ওখানে জটলা হয়ে আছে আপনারা আইসিপিআরকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন মানুষজন আপনাদেরকে বলে রাখা উচিত এখন তার কিন্তু সামার চলছে তো গ্রীষ্মকালে তীব্র গরমে মানুষদের কষ্ট হচ্ছে ছাতা পরে দাঁড়িয়ে আছেন কেউ এই ভিডিওটি সকলে বেশি বেশি শেয়ার দেবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ